চারদিকে নিস্তব্ধ অন্ধকার, একটু আলোর দিশা নিয়ে এগিয়ে আসছে একদল জোনাকি, দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু আলোটি একটু কাছে আসতেই যেন ভুল ভেঙে গেল, এ যে কোনো জোনাকি নয়, বরং এটি তো একটি মাছ। কিন্তু মাছটির মুখের সামনে এই লাইটটি বা কিসের? আসলে এই মাছটির নাম অ্যাঙ্গার ফিশ। এটি একটি বিশেষ প্রজাতির মাছ। পৃথিবীতে প্রায় 200 অ্যাঙ্গার ফিশ রয়েছে। এদের মাথার উপর থাকে এক ধরনের লম্বা কাঁটা, যাকে ইলিসিয়াম বলে। ইলিসিয়ামের শেষ পর্ব অ্যাস্কা নামে পরিচিত, যা থেকে আলো উৎপন্ন হয়। সাগরতলের অন্ধকারে চলাচল ও শিকারের জন্য এই আলো এরা ব্যবহার করে থাকে। এই মাছটি পুরুষের তুলনায় মহিলারা অনেক বড় হয়ে থাকে। মজার ব্যাপার হলো এদের প্রজনন প্রক্রিয়া। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতার কারণে খাদ্য গ্রহণ করতে পারে না। তখন পুরুষ মাছরা এই অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। এরপর স্ত্রী মাছের গায়ে কামড়ে ধরে থাকে আর মুখ থেকে এক ধরনের এনজাইম বের করে। এতে কামড়ের স্থান গলে স্ত্রী মাছের রক্তনালীর সাথে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে এরা বেঁচে থাকার জন্য সকল প্রকার পুষ্টি উপাদান গ্রহণ করে। এভাবে স্ত্রী মাছ যতদিন বেঁচে থাকে, পুরুষ মাছও ততদিন স্ত্রীর গায়ে লেগে থাকে।